একটা মাস, খালি একটা মাস, যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন, একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ। এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন, দেখবে চুরি করার সাহস মানুষ পাবে না। আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে, এ কথা বলবে। হ্যাঁ, আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই, আমরা ওখানে অমুক দেখতে চাই, তমুক দেখতে চাই, এগুলো কথা বলবে এখন দাঁড়িয়ে। অথচ ওদের দেশের 92% মানুষ পর দেখে, ওদের দেশের প্রতি 10 জনের 8 জন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা। ওদের দেশে এই যে পর্ন ইন্ডাস্ট্রি আছে যেটা $72 বিলিয়ন ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে, এবং ওখানে ফ্রি সেক্স, উন্মুক্ত সেক্স, আপনি যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন, যার সাথে ইচ্ছা। এই যে আফ্রিকান কন্টিনেন্ট বলেন, আমেরিকা লস অ্যাঞ্জেলস বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স, জার্মানি, সব ফ্রি সেক্সের দেশ, এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ, আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন। এখন এদের সাথে, এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে, ওদের কাছ থেকে আমাদেরকে উন্নয়ন শিখতে হবে। হে মুসলিম জনতা, ইমানের, ইমানের আলোয় বলিয়ান হন, ইমানদার হন, কোরআন সুন্নার কাছে আসেন, দেখবেন কোরআন সুন্না আপনার তখ্ত এবং ক্ষমতাকে আরো বলিয়ান করবে ইনশাআল্লাহ। আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি না, যে যাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আমরা মেনে নিব ইনশাআল্লাহ। সে যদি কোরআন এবং সুন্নার আলোকে পুরো সমাজটা পরিচালনা করে, দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এর পথে অনেক কষ্ট আছে, মানুষ তাকে নামানোর জন্য, তার ক্ষতি করার জন্য চতুর্দিক থেকে মানুষ লেগে যাবে, কিন্তু আল্লাহর গায়েবী মদদ তার সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা খাস করে দোয়া করবো আল্লাহ পাক যাদেরকে আমাদের উপরে রাখবেন তাদের মধ্যে কোরআন এবং সুন্নার জন্য বুঝ আল্লাহ পাক দান করেন, এবং কোরআন সুন্নার এই চিরায়ত বিধানগুলো যে মানবতার কল্যাণে এবং পশ্চিমাদের যে আসল চরিত্র এটা যেন আল্লাহ পাক উন্মোচন করে দেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি। এই সত্তার কথা বলেছিলাম, সে কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে অলরেডি, তার আত্মপ্রকাশটা এখন বাকি আছে, তার পক্ষ থেকে রুল কারা করছে, ওর অনুসারীরা। এখন এখানে আমাদের কাজটা কি, আমরা কি সবাই এখন এভাবে হাত গুটিয়ে বসে থাকবো আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বো, আর এই যে জেনা পণ মাদকদ্রব্য নামাজ ছাড়া কোরআন ছাড়া এভাবেই থাকবো? আমাদের কাজ কি ভাই, আমাদের কি কোনো কাজ আছে? আমরা কি, প্রথম কথায় আসেন, আমরা কি ইসলামের বিজয় চাই? আমরা কি প্রকৃত মুসলিম হতে চাই? আমরা কি চাই যে আমাদের দেশটা শক্তিশালী হোক? আমরা কি চাই যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য আসুক? আমরা কি চাই যে আমাদের মুসলিম ভাইরা আপোষে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি গঠন করুক? আমরা কি চাই যে আমাদের অর্থনৈতিক জীবনটা শক্তিশালী হোক, আমরা এই চলমান ফেতনাগুলো থেকে বেঁচে থাকতে পারি? আমরা কি চাই? আমরা কি জান্নাত পেতে চাই কি না? দুনিয়ার সাফল্য চাই কি না? পরকালের সাফল্য চাই কি না? তাহলে আমার 10টা নসিহত, কয়টা ভাই? 10টা সেন্টেন্স খালি বলবো, আর কিছু বলবো না, 10টা সেন্টেন্স। এক, এগুলো চাইলে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, রাজি আছেন? জ্ঞান অর্জন করতে রাজি আছেন? আপনি জেনারেল লাইনে পড়ছেন পড়বেন, আমি নিষেধ করছি না, কিন্তু কোরআন সুন্নার জ্ঞান শিখতে হবে, রাজি আছেন? আল্লাহ কবুল করুন। দুই, আপনাকে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে, রাজি আছেন? প্রত্যেকটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো কাটাতে হবে, রাজি আছেন? আল্লাহ কবুল করুন। তিন, আপনাকে আমাকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, রাজি আছেন? রিজিক হালাল হবে ইনশাআল্লাহ। হারামে যাবেন? সুদ ঘুষ দুর্নীতিতে যাবেন? মাদকে যাবেন? আল্লাহ কবুল করুন। চার, আপনাকে আমাকে আদর্শ পরিবার গঠন করতে হবে, পারবেন? পরিবারে যাই হোক, ভাত থাকুক না থাকুক, ইসলাম থাকবে, পারবেন? পরিবারে টাকা পয়সা থাক না থাক, পর্দা থাকবে, পারবেন? আপনার পরিবারকে আদর্শ পরিবার বানানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। চার, পাঁচ নাম্বার, সৎ কাজের আদেশ করতে হবে, পারবেন? জ্ঞান অর্জন করে সৎ কাজের আদেশ করতে হবে, পারবেন? ছয়, অসৎ কাজে নিষেধ করবেন, পারা যাবে? নিষেধ করার অর্থ এই নয় যে কারো কল্লা কেটে ফেলবেন, এটা বলছি না, বলছি অসৎ কাজে কি করবেন, নিষেধ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? যেখানেই সৎ কাজের সুযোগ থাকবে সৎ কাজে আদেশ করবেন, যেখানে অসৎ কাজে নিষেধ করবেন সুযোগ থাকবে অসৎ কাজে নিষেধ করবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। আট, আপনাকে আল্লাহ পাক যে প্রতিমা দিয়েছেন এই প্রতিমা দিয়ে দীন ইসলামকে এগিয়ে নেবেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নয়, সামাজিক কাজ করবেন, সমাজের কল্যাণ হয় এমন কাজে আত্মনিয়োগ করবেন, এতিম প্রকল্প করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন, আপনি মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন, মসজিদ মাদ্রাসা করে তোলেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, পারা যাবে ইনশাআল্লাহ? এবং শেষ কথা হচ্ছে এই, শোনেন লাস্ট কথা, আপনার জ্ঞান দিয়ে,
আপনার জ্ঞান দিয়ে বর্তমান বিশ্বটাকে বোঝার চেষ্টা করবেন এবং আগামীর প্রস্তুতি গ্রহণ করতে কোনো প্রকার তারপণ্য করবেন না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন।